আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোম রেমিডিজ উইথ মাহবুবা। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে আমি আরেকটি নতুন রেমিডি নিয়ে আসলাম, চুল পড়া বন্ধ করবে এবং চুলকে লম্বা করবে। এর জন্য যেসব ইনগ্রিডিয়েন্টস লাগবে তা হলো ভ্রিংগ্রাজ পাউডার বা কালো কেশরের গুঁড়া। এটি আমি বাসায় তৈরি করেছি, এটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এরপর নিয়েছি জবার গুঁড়া, এটি চুলের জন্য অত্যন্ত উপকারী। এটি আমি বাসায় তৈরি করেছি, এর লিঙ্ক ডিসক্রিপশন বক্সেও দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। নেক্সট ইনগ্রিডিয়েন্ট হলো হেনা পাউডার বা মেহেদি গুঁড়া, এটিও আমার বাসায় তৈরি করা, আর এটি চুলের জন্য ওয়ান অফ দ্য বেস্ট ইনগ্রিডিয়েন্ট আমি বলবো। যদি কোনো কিছু ইনগ্রিডিয়েন্ট না থাকে আপনার চাইলে এই ইনগ্রিডিয়েন্টই ব্যবহার করতে পারেন। এরপর নিয়েছি শিকাকাই পাউডার, এর পিকচার আমি এখানে দিয়ে দিয়েছি ক্লিয়ার হওয়ার জন্য যদি কেউ চিনে না থাকেন। শিকাকাই এটি চুলের জন্য অত্যন্ত উপকারী, এটি চুল পড়া বন্ধ করে। আমরা বর্তমানে চিনি না, তবে আমাদের নানি দাদিমারা সেই যুগ থেকেই চিনে থাকে, এটি প্রাচীনকাল থেকেই ব্যবহার হয়ে আসছে। এখন আমি হেয়ার প্যাকটি তৈরি করব। এখানে 2 টেবিল চামচ ভ্রিংগ্রাজ গুঁড়া নিব। আসলে ভ্রিংগ্রাজ, কালো কেশরি, কেশরাজ আমরা একজন এক এক নামে চিনি। এটি চুল পড়া বন্ধ করবে, চুলকে কালো, ঘন, মজবুত এবং খুশকি মুক্ত করে তুলবে, আবার চুলকে স্ট্রেটও করে তোলে। নেক্সট উপাদান হলো হেনা পাউডার বা মেহেদি গুঁড়া, এটি চুল পড়া বন্ধ করে এবং পাতলা চুল থেকে ঘন করে তোলে। বাজারে নানা রকমের শ্যাম্পু ব্যবহার করার পরেও আমরা খুশকি মুক্ত হতে পারি না, তবে একবার মেহেদি পাতার প্যাক ব্যবহার করলেই আমরা খুশকি দূর করতে পারবো। এরপর যে উপাদানটি নিব সেটি হচ্ছে জবার গুঁড়া। কম বেশি সবারই বাসায় জবা ফুলের গাছ রয়েছে, এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা চুলকে লম্বা করতে দ্বিগুণ সাহায্য করে। এরপরের লাস্ট যে উপাদানটি রয়েছে সেটি হচ্ছে শিকাকাই পাউডার, এটি চুলের গোড়া মজবুত করে, আবার চুলের ডগা ফাটা এবং চুল ভেঙে যাওয়া চুল পড়া বন্ধ করে তোলে। সবগুলো উপাদান এখন খুব ভালোভাবে আমি মিশিয়ে নিব। এখন আমি পানি অ্যাড করে নিব। যদি কারো স্ক্যাল্প ড্রাই হয়ে থাকে বা শুকনো হয়ে থাকে তাহলে এতে কোকোনাট অয়েল আপনারা অ্যাড করে নিতে পারবেন। আমার স্ক্যাল্প যেহেতু একটু অয়েলি তাই আমি অয়েল অ্যাড করব না। যেহেতু আমি পাউডার নিয়েছি এর জন্য এই হেয়ার প্যাকটি তৈরি করতে পানি একবার দিলে কিন্তু শুকিয়ে যাবে। এখানে 2-3 বার পানি অ্যাড করে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। এই হেয়ার প্যাকটি চুলকে হেলদি, সিল্কি, শাইনি, ঘন, মজবুত করে তুলবেই। একবার ব্যবহার করার পর আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে এই হেয়ার প্যাকটি কতটুকু উপকারী। সবারই নানা রকমের কোশ্চেন থাকে, আপু আমার চুল তো কোঁকড়ানো, আমার চুল স্ট্রেট না, আমার চুল ফুলানো, ফুলে থাকে, দেখতে ভালো লাগে না। আসলে এই হেয়ার প্যাকটি ব্যবহার করার পর আপনারা বুঝতে পারবেন যে চুলকে ন্যাচারালভাবে স্ট্রেট করবে। যেদিন চুলে দিবেন সেদিন এই হেয়ার প্যাকটি তৈরি করে নেবেন। এটি কখনো ফ্রিজে রেখে পরের দিনের জন্য রাখবেন না যে আমি পরের দিন ব্যবহার করব। হেয়ার প্যাকটি এখন আমি 15 মিনিটের জন্য রেখে দিব, তারপর ব্যবহার করব। দেখুন 15 মিনিট রাখার পর এটি কি সুন্দর হয়েছে। যেহেতু উপাদানগুলো গুঁড়ো তাই একটু পানিতে মিক্সড হতে সময় লাগবে। এই প্যাকটি সপ্তাহে 2 দিন ব্যবহার করতে পারেন। প্রথমে চুলকে 2 ভাগ করে নেবেন, এরপর সেকশন অনুযায়ী চুলের গোড়ায় খুব ভালোভাবে লাগিয়ে নেবেন, তবে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত ব্যবহার করবেন, শুধু গোড়ায় ব্যবহার করবেন না। 2 ঘন্টা রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলবেন। এরপর কেমন রেজাল্ট পেলেন তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে আরেকটি নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।